বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের সুপারস্টার ওয়াসিম আর নেই। শনিবার দিবাগত রাত 12:30 রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওয়াসিম করোনা নেগেটিভ ছিলেন, তবে কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নায়ক জায়েদ খান তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। অ্যাকশন, বিশেষ করে ফোক ফ্যান্টাসি ঘরানার সিনেমার এক নম্বর এ নায়ক গত কয়েকদিন ধরে বাসায় শয্যাশায়ী ছিলেন। 1972 সালে ছন্দ হারিয়ে গেল সিনেমায় সহকারী পরিচালক হিসেবে ঢাকাই চলচ্চিত্রে ওয়াসিমের অভিষেক হয়। মহসিন পরিচালিত রাতের পর দিন চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রূপালী পর্দায় আসেন নায়ক ওয়াসিম। সিনেমাটি ব্যবসা সফল হলে সুপারস্টার হয়ে ওঠেন তিনি। এরপর 1976 সালে মুক্তি পাওয়া এস এম শফি পরিচালিত দি রেইন সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। 1973 থেকে 1990 সাল পর্যন্ত চলচ্চিত্রের শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন তিনি। অভিনয় জীবনে 152টির মতো ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো দ্য রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশ্মন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস ললিতা, রাজতোলারি, চন্দনদ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদিন, জীবনসাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতোর মালা এবং বানরচান। তিনি অলিভিয়া, অঞ্জু ঘোষ ও শাবানার সঙ্গে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন। দি রেইন সিনেমায় নায়িকা ছিলেন অলিভিয়া। এরপর বাহাদুর, লুটেরা, লাল মেম সাহেব, বেদিন সিনেমায় অলিভিয়ার সঙ্গে অভিনয় করেন। রাজতোলালী ছবিতে শাবানার সঙ্গে অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিলেন। অঞ্জু ঘোষের সঙ্গে অভিনয় করেছেন সওদাগর, নরম গরম, অবহায়াত, চন্দনদ্বীপের রাজকন্যা, পদ্মাবতী, রসের বাদাইনি সহ বেশ কিছু সিনেমা।